তো দেখছি এতে লুঙ্গি নিচে দিয়ে হাফ প্যান্ট পরে আর মাঝে মাঝে কোমরের মধ্যে এমন মোড়া দড়ি লাগাই আসে যাতে পড়ি না যায় আমরা কি লাগলো কি চলে চলে দিছাইতে ও মা দেখতাম আর সমস্যা কি আপনার আর আপন আইছি তা আমরা কি আমরা আপনাদের লাগ ও মা আল্লাহরে আল্লাহ এই বাংলাদেশে আর কি হাফ প্যান্ট কইতাম কি লাই আমি আমার ড্রেস হলো লুঙ্গি এই যে বড় বড় পাঞ্জাবি দেখছেন এটা হলো আমার ড্রেস আমি কি লাই হাফ প্যান্ট পরে ঘুরে ঘুরে করব আর হনেন ওই যে হাফ প্যান্ট পরবো কারা জানেন নি ওই নাস্তিক বলা মানে আছে না হ্যাঁ এগুলো ফালাফালি করে নাস্তিক এগুলো ও নাস্তিক নাস্তিক আচ্ছা 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 হুজুর আচ্ছা কুমড়া বরাক ওবামা হে হে আরেকজন আছে নাস্তিক না না কি চিন্তা করি লাগি নাস্তিক 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 ব্লগার কি বলে ব্লগার এক মিনিট এক মিনিট ব্লগার মানে কি আপনাদেরকে ডাকলাম আলোচনা অনুষ্ঠান করতে আপনারা কবিতা গান এগুলো কি শুরু করবেন আচ্ছা নাস্তিক ব্লগারদের প্রসঙ্গ যখন এলো আমরা মূল প্রসঙ্গে আসি নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আপনাদের আন্দোলন তাই তো তো নাস্তিক ব্লগার ব্লগার কারা আমাদের একটু বুঝিয়ে বলুন ব্লগার কারা ব্লগার ব্লগার চিনলেন না এগুলা হলো গিয়া ঠিক বলতে চাই না কেন আসার সময় আমার বউ বলে দিয়েছে কথা বেশি বলো না বেশি কথা বলবে না খালি কথা শুনবা আমি পারি কিন্তু বলবো না হুজুর আপনি বলেন আচ্ছা উনি হাত তুলে আপনি বলেন ঠিক আছে আপনি বলেন আপনি বলে দেন ব্লগার কারা আমি তো জানি আর ম্যাট্রিক ফার্স্ট করা বুদ্ধি আছে না আই ম্যাট্রিক আই ম্যাট্রিক ব্লগার হলো এই যারা আঙ্গরে ব্লগ দেয় ব্লগ আঙ্গরে ব্লগ দিতে চায় কারা তারা দিব এই যারা আঙ্গরে বলক দেয় আর আঙ্গলান মুমিন মুসলমান রেকে ব্লক দি যায় আরে হনেন আমি আমি বলি আমি বলি এই যে ব্লক দিত হেতার আঙ্গ আঙ্গরে ব্লক দিত যায় সেঙ্গা সেঙ্গা ভলা বানাইছে সাবাক না কি জন্য নাম হেনো যাই এই ইদকিলা ভাই হেদিকলা ভাই হেদিকলা ভাই আরে মোমবাতি জ্বালাই জ্বালাই বাংলাদেশের সব মোমবাতি কারখানা লালবাতি জ্বালাই দিছে তারা লালবাতি নি জ্বালাইছে লালবাতি আচ্ছা এই বাথরুমে যাই কেন বদনা করে খট 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 পানি নাই পানি নাই এই রাতে বেলা ঘুমাইতে যাই করি শর্টফট শর্টফট কারণ নাই ইয়ার রে সড়বর বাইক তো নাকেন বাইসাইকেল সাইজ যত যত আর এই সরকার আর সরকারের একা নট 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 ঠিক বলেছেন ঘটনা হয়েছে কি এখানে কল ছাড়লে পানি পড়ে না বিদ্যুৎ নাই এই যে পান খান না জর্দা দিয়ে জর্দা নাই ছাল কিন্তু দেশে বাইরে যাচ্ছে কি মুর্দাদের সংখ্যা বেড়ে যাচ্ছে বেইমানের সংখ্যা বেড়ে যাচ্ছে এইগুলি কেউ দেখছে না আরে শুনেন সান্দের দিকে চাকাই দেখি কোনো ছবি নাই সান্দের মধ্যে ইন্টারনেটের কানেকশন স্লো হয়ে গেছে এক বেলা খাই আরেক বেলা উপাস করে ভরি থাকি আরে পোলা বাহিনীর দল তোরা যদি রাজনীতি করতে চাস তোরা যদি রাজনীতি কর এগুলোই রাজনীতি কর তোরা কৈতন লই আয়স দিয়ে না রাজাকারের বিচার করবি আরে রাজাকার তোকে কিচ্ছে ঠিকই বলেছেন কিচ্ছে আমি আসলে একটা কথা বলি তাহলে আপনারা বলতে যাচ্ছেন যে একাত্তরে আপনারা কিছুই করেননি আসলে ঠিক বলেন না করেছি করবো না কেন সারা দেশের তামাম মানুষ সব কি জঙ্গি হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে ওদেরকে ধর্মের দিকে নিয়ে আসতেছি রোজা নামাজ কলম এগুলা পড়ো এই জন্য কিছু লোক মারেছি কিছু ঘর বাড়ি চালাই দিয়েছি কিছু লোকের বিদেশে পাঠাই দিয়েছি এই ভালো কাজ করেছি কেন করেছি ইসলামকে ডেকে নিয়ে আসার জন্য করেছি এটা কি খারাপ বলবেন নাকি আপনি আপনি কিছু বলবেন না ওই মিসকা শতান আবার গন্ডগোল একটা কথা ঠিক আছে 71 সাল 71 71 কি আছিল মনে আসেনি দিন কাল কেমন আছিল মনে আসেনি আপনার ওরে আল্লাহ দিন মুসলমান একটা করি করত কাফের একটা করি বাইকতো ঠিক কথা এই হোলা আইনে কিন্তু এই রাস্তা মাস্তায় লাঠি ছোড়া লই বাংলাদেশ 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 ঘোরাঘুরি করতো হেগুন রে কেন বান্দি বন্দি আনি ফিড়ি ফাড়ি একটু সমান করছি সাইজ করছি সাইজ করি একটু ধর্মকর্ম শিখাইছি কায়দা আমবাজিয়ারা ফলাইছি আরে ভাই আয় আপনার বলি কত সুন্দর সুন্দর পাকিস্তানি লোক এত লম্বা সর আছে বর্নেল মেজর আছিল বর্নেল মেজর হেতারা হ্যাঁ আঙ্গ তো ভাই আছিল হেতারা তো হেতাকো ডাকি আনি একটু মুরগা টরগা জবট করে খাওয়াইছি হেতাকো হাত পাটি বিদিছি প্রয়োজন মতো যত সাধ্য যা সাধ্য তাই করছি তো আপনারা আপনারা যা কিছু বললেন সবই তো আপনারা অন্যায় কাজ করেছেন তো অন্যায় কাজের জন্য আপনাদের বিচার হওয়াই উচিত আমার মনে হয় হ্যাঁ বিচার কত দেখলাম কত মশা আলো বলে কত হাতি বলে কত জল কতবার তো বিচার করতে দিল এই গভর্নমেন্ট সরকার এই সরকার জালেম সরকার এই সরকার কি করেছে
সরকারকে সুপারিশ সবাই বিচার করব কিন্তু তালগাছটা আমার এভাবে বিচার হয় নাকি ঠিক কইছেন না বিচার বিচার আই কই বুঝুন এই তরমুজ দি কোনদিন কি হয়নি আসার তরমুজের আচার না জীবনও হইতো না ফাডেরাস ফাসার মানে ফাসার ফাসার হয় না ফাসার হয় না তা বাংলাদেশের রাজাকারের হইতো না বিচার ঠিক কইছেন ঠিক কইছা কই ইল্লা হইতো না শুনবেন নি বুঝুন একবার পড়িয়া বিসমিল্লাহ দুইবার পড়িয়া আলহামদুলিল্লাহ তিনবার ওই সৈয়দের ওই বড় ভাই কই কল দিয়াম কল দি রাজাকারের বিচার এক পদে উড়াই দেব সব না না আমার মনে হয় যে আপনারা এগুলো আগে পেরেছেন কিন্তু এখন এই যোগাযোগের যুগে আপনাদের পক্ষে আর এগুলো সম্ভব হবে না হেতে আইছে আবার যোগাযোগ মন্ত্রী আইছে ইয়া না হেতেরা আপনি মাইকটা দেন আর হেতে বক্তৃতা শুরু করে দেন আরে মিয়া যোগাযোগ কি আপনারা করতে পারেন পারবেন নাকি খালি আমগো পকেটে কি মোবাইল ফোন নাই এই যে দেখেন কোত কোনে গেল এই শুনেন যাই হোক এত বড় বড় মোবাইল ফোন আছে একটা টিপ দিয়ে ভাই ব্রাদারে বলে দিমু এরে হেতার আমাকে বিচার করতে লাখে লাখে লোক চলি আইবো আপনি কি আর যোগাযোগের কথা বলতে আসেন না শুনেন আসল একটা কথা না নীল নদীর পানি যেমন নীল না ইসলামের মধ্যে কোনো ইসলাম নাই কি করে চলবে দাঁড়ান এক মিনিট এটা তো আমার ডায়লগ ছিল আপনি দিচ্ছেন কেন ওই আপনার কথা বুঝ না আপনি তো খালি ভুজুং বাজং মারেন ওই ভুজুং বাজং দিয়ে দুনিয়া চলে নাকি এতে মনে করছে আমরা ওই মধ্যপ্রাচ্যের তো না ইয়ানো ধৌর আইছি ধৌর কুরআনে দুরানি কুতুব দিয়ার কুতুব আর দা কুমরা এগুনারি আপনি আপনি বকবকানি তামান তো এ দাঁড়িয়ে শতান প্রথমে এই সালাম সাল্লাম নাদি মেজাজ খারাপ করে দিল আর ইয়ানো আপনি উল্টা পাল্টা একটা একটা মিলে না জিলে না এ কবিতা কই চলতে আছেন আপনি সবই চাইছেন শুধু দর্শক মন্ডলী এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে নিজেদের দোষ তার কখনো স্বীকার করবেন না ইনিয়ে বিনিয়ে দেশের ক্ষতি করাই তাদের উদ্দেশ্য যুদ্ধাপরাধী বিচার জাতির জন্য একটা প্রধান ইস্যু এই ইস্যুতে আমরা সবাই ঐক্যমত্যে পৌঁছব যুদ্ধাপরাধীদের বিচার হবে এইসব চোরের সাক্ষী গাঁটকাটরা যতদিন আছেন ততদিন সেটা সম্ভব নাও হতে পারে আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি শুভরাত্রি আবার দেখা হবে সবার সঙ্গে প্রত্যেক বছর একে পর এক এই এত কথা বাদ দেন প্রত্যেকবার আপনার কথা শুনি হলারের মতো আসার কাই এই এত অনুষ্ঠানে আই আর এতে আঙ্গ অপমান করছো মানুষের সামনে তোমাকে আমি দেখে নিব যত দোষ এই শ্যাম সুন্দর বৈষ্ণব এতক্ষণ হুঁচিনি আপনারা হেতে আমার এতক্ষণ করলো আমার এইটা মিলল এটা মিলল এটা মিলল ওই বেটা তোমার যে এখন যে বললা শ্যাম শুভ নব বৈষ্ণব এটা বললো না যত দোষ তুমি বলবা শেফালি দোষ এই লোক তা মিলে এত কথা বুঝি না এই দুজন তো একলগেই গান গাইতো হইলো হইতো পারে আই এত খবর রাখি ঠিক আছে আমাদের বাইকে ছোট বউর বাসায় যে একটা বড় কম্পিউটার আছে এটা দেন নাকি ও দি হিরে এটা দি কি পেন এটা দি একটু ফেসবুক আরে দূর হতো আমি খাইতাম না ঠিক আছে পরে দেখা যাবে না ঠিক আছে এই বছর আমি ছেড়ে দিয়েছি দেখা যাবে না পরে এই পরের বছর আমি এই বাত্তালিককে আমি দেখে নিব ঠিক আছে চলেন চলেন বাইকে যাওয়া লাগে